না ভাবতে পারিনি জানিস। তোমার অনেক কান্না পাচ্ছে। আমার যখন অনেক কান্না পাই আমি বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদি। বিশ্বাস করো আমার মনটা অনেক হালকা হয়ে যায়, আমার কষ্ট অর্ধেক কমে যায়। তোর কি হয়েছে বলতো? রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তুই একটা কথা বলিসনি, হয়েছে কি? না কিছু না। আচ্ছা তুমি কতদিন ধরে চিনো মেয়েটাকে? বিন্দুকে 1.5 বছর। কেন? না এমনি 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 কোনো কথা জিজ্ঞেস করার মেয়ে তো তুই না, হয়েছে কি? তোর কি বিন্দুকে পছন্দ হয়নি? ব্যাপারটা পছন্দ অপছন্দর না। তাহলে কি? আমি সোজাসুজি বলি। হ্যাঁ বল। ও তোমার সাথে চিট করছে। আচ্ছা আমি নিজের কানে শুনছি। শিখা তুই আমার কাজিন, ছোটবেলা থেকে তোর সাথে আমার ডার্ক কুমড়ার সম্পর্ক। সুযোগ পেলে তুই আমাকে পচাস, আমিও তোকে ছাড়ি না সুযোগ পেলে। ওর ব্যাপারে আমি যথেষ্ট সিরিয়াস, ওকে? এই ব্যাপারে কোনো ফাজলামি আমি একদম কোনো ফাজলামি করছি না, আমি সিরিয়াসলি বলছি, আমি সিরিয়াসলি বলছি, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা তাই? এখন তোর আমার সুখ দেখে গা চুলকাচ্ছে। কই আমার তো জ্বলছে না তোর বিয়ের খবর শুনে। আমি তো তোর বিয়ে ভাঙতে যাইনি। জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ কেন চিনবো না, ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আজকে এমনিতেই তোর সাথে ঘুরে আমার সময় নষ্ট হয়েছে, আজ তোর কথা শুনে আমি কালকে সময় নষ্ট করব না। ফাজিল কথা কাট। যে ফাঁকিবাজি বন্ধ কর, বন্ধ করে যে পাইটা নিয়ে যা। ফাঁকিবাজ, নিজের কাজ অন্যের উপর কথা নেই, বুঝছিস? জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ কেন চিনবো না, ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। তাহলে আগামী মাসের 7 তারিখ শুক্রবার বিয়ের দিন ঠিক করি, কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, মিষ্টি রান মিষ্টি রান। তুই এত দেরি করলি? সরি মা, ওই রাস্তার মধ্যে একটু জ্যাম ছিল। আমার ছেলে অনিক। অনিক পরিচয় করে দিই, এ হচ্ছে তানভীর, গ্লোবটেক্স আছে না, গ্লোবটেক্সের ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বসুন আপনারা, কথা বলুন, আমি ভেতরে যাচ্ছি। অফিসের এত প্রেশার, খুব টায়ার্ড হয়ে আসে। প্লিজ আপনারা একটু নিন প্লিজ। ভালো সংবাদ, তুমি খাওয়া। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাজা? ওই ছেলের বাসা থেকে ফোন করছিল, ওরা বললো যে
ছেলে নাকি ডাক করে বাসা থেকে চলে গেছে, যাবার আগে জানাই গেছে এই বিয়েতে নাকি তার মত নাই। কি বলো ভাইজান, বিয়ে তো আর কয়দিন বাকি, সময় অলক্ষণে কথা। আমার মা মরা মেয়েটার কপালে যে এত দুঃখ ছিল আমি কল্পনাও করি নাই। একবার বিয়া ভেঙে গেলে মেয়ের কি আর বিয়া হবে বল? সবাই তো কুফা বইলা বইলা ওর জীবনটারে নষ্ট করে দিবে। তুমি তো খুশি হবেই, তোমাকে এখন আর কেউ পচাবে না, তোমার সাথে ঝগড়া করবে না, তোমার তো খুশি হওয়ারই কথা। আরে দূর, আমি কি তাকে কম জানিয়েছি? তারপর তোর ছেলে পছন্দ হয়েছে? আছে ঠিকঠাক। তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে তাই না? ভাবতে পারিনি জানিস, তোমার অনেক কান্না পাচ্ছে। আমার যখন অনেক কান্না পায় আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদি। বিশ্বাস করো আমার মনটা অনেক হালকা হয়ে যায়, আমার কষ্ট অর্ধেক কমে যায়। তুমি অনেক ভালো একটা ছেলে, অনেক সময় ভালো ছেলেদের সাথে খারাপ কিছু হয়, তবে যেটা হয় সেটা তো ভালোর জন্যই হয়। তুমি পরে সত্যিটা জানার থেকে আগে সত্যিটা জানা ভালো না? আমার কথাটা চিন্তা করো, তোমার এতদিনের পরিচয় তুমি মেয়েটাকে বুঝতে পারলে না, আর কয়েক ঘন্টার পরিচয় আমি একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। আমাদের মতো মেয়েদের ভাগ্যটাই হয়তো এমন। যাই হোক,